আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সলাতে নিয়ত মুখে উচ্চারণ করা কি জরুরি কিনা বা উত্তম কিনা? অনেকে প্রশ্ন করে থাকেন বা অনেকে বলে থাকেন, সলাত পড়ার আগে যদি আপনি নিয়ত পড়েন তাহলে বেদাত হবে, গুনাহ হবে, আর এটি করা উত্তম নয়। এই কথাটি অনেক মানুষ অনেক আলেমে বলে থাকে। এখন এই কথাটি কতটুকু যুক্তি? আসলে কি বেদাত নাকি গুনাহ হচ্ছে? প্রথম কথা হলো, সলাতের জন্য নিয়ত করা ফরজ, অবশ্যই বাধ্যতামূলক। সহিহ বুখারি প্রথম হাদিসে রয়েছে, প্রত্যেক কাজের পূর্বে নিয়ত করা প্রয়োজন এবং উত্তম। নিয়ত ছাড়া কোনো কাজ সফল হয় না, আবার নিয়ত করলে আপনি সওয়াব পেয়ে যাবেন। সুতরাং নিয়ত করা ফরজ। এখন নিয়ত মনে মনে করতে হয় নাকি মুখ দিয়ে পড়তে হয়, কোনটি জরুরি? অর্থাৎ নিয়ত হলো অন্তরের ব্যাপার, এটি আপনার স্মরণে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা সারা জীবন এরকমই আমল করেছেন। তারা মুখে উচ্চারণ করেনি এবং কোনো দোয়াও পড়েননি। আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা নাওয়াইতুয়ান এরকম একটা দোয়া পড়ে, এটাকে বলা হয় নিয়ত। কিন্তু সাহাবিরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম নিয়ত পড়েননি বা মানুষকেও বলেননি। আমরা কেন করব? আমরা কি তাহলে রাসূল এবং সাহাবিদের পদ্ধতিকে যথেষ্ট মনে করছি না? নাউজুবিল্লাহ। নিয়তের ব্যাপারটা সহজে বুঝবেন একটি উদাহরণের মাধ্যমে। যেমন আপনি সাঁকো পার হতে যাচ্ছেন, তখন পানিতে পড়ে গেলেন, পানিতে পড়ে আপনার গোসল হয়ে গেল। এখন আপনি কি এই নিয়ত করেছেন যে আপনি সাঁকোর মাধ্যমে গোসল করবেন? আপনার নিয়ত ছিল সাঁকো দিয়ে রাস্তা পারাপার হওয়া, কিন্তু হঠাৎ করে আপনি পড়ে গেলেন আর আপনার গোসল হয়ে গেল। আবার আপনি পুকুরে গেলেন গোসল করতে, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। ঠিক একইভাবে আপনি পুকুরে গেলেন, গোসলও করলেন, পরিষ্কারও হলেন। এখন আপনি নিয়ত করেছিলেন গোসল করবেন, আপনার ক্ষেত্রে তাই হয়েছে। আপনি এই জন্য বলেননি আমি এখন পুকুরে যাচ্ছি বা কোনো দোয়াই পড়েননি। সুতরাং এটি হলো অন্তরের নিয়ত। নিয়ত মুখে পড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির উল্টো। কেউ যদি মনে করে যে মুখে বলাটা উত্তম, তবে সে বেদাত করল, কারণ সে রাসূলের পদ্ধতিকে অনুত্তম মনে করছে। আবার কেউ যদি মুখে নিয়ত করাটা জরুরি মনে করে, তবেও সে বেদাত করল, কারণ রাসূল যেটাকে জরুরি বানাননি আপনি সেটাকে জরুরি বানালেন। প্রিয় দিনী ভাই বোনেরা, সুন্নাহর মধ্যে কল্যাণ রয়েছে, নিরাপত্তা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতির বাইরে অন্য কোনো কল্যাণ থাকতে পারে না। আপনি যত চেষ্টা করুন না কেন, ভিন্ন কোনো বেদাত আমলের মাধ্যমে আপনি তৃপ্তি পাবেন, সওয়াব পাবেন না। এটা হলো সুন্নাহর খেলাপ। আপনি যখন ওযু করেন তখনই তো এমনিতে নিয়ত হয়ে যায়, আল্লাহ কি বুঝছেন না আপনি কোন সলাত পড়ছেন? আপনি যখন মসজিদে যান তখন আপনি জানেন দুই রাকাত তাহিয়াত সলাত পড়তে হবে, তারপর জোহরের পূর্বে চার রাকাত সুন্নত সলাত পড়বেন, তারপর ফরজ চার রাকাত পড়বেন, তারপর সুন্নত দুই রাকাত পড়বেন। এভাবে আপনি সন্নিবেশিত সাজিয়ে নিলেন, এটাই হলো নিয়ত। যেটা বেদাত সেটা যদি না পরিহার করি তাহলে গুনাহ হলো, সলাতও হলো। সুতরাং আমাদের গুনাহ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।